প্রিয় ভাই ও বোনেরা, আমরা কেন একটা নতুন রাজনৈতিক কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশে সবচাইতে বিরক্তিকর একটি জিনিস হচ্ছে রাজনীতি। আপনারা দেখেছেন আগে যখন স্ট্যান্ড করা হতো, প্রথম স্ট্যান্ড, হ্যাঁ, তো তাদেরকে জিজ্ঞেস করতো যে তুমি কী হতে চাও, তো সবাই বলতো কেউ ডাক্তার, কেউ প্রকৌশলী, কেউ অর্থনীতিবিদ, কিন্তু কেউ সাধারণত বলতো না যে আমি একজন পলিটিশিয়ান হতে চাই, রাজনীতিবিদ হতে চাই। কারণ বাংলাদেশের রাজনীতি এত কলুষিত যে কেউ রাজনীতি করতে চায় না। এবং আপনারা দেখবেন কাউকে যদি জিজ্ঞেস করে ভাই আপনি কী করেন, কেউ যদি আপনাকে বলে যে আমি রাজনীতি করি, তখন আপনি চমকে ওঠেন যে এই ধরনের পরিচয় তো কেউ দেয় না। কিন্তু বাংলাদেশের অর্থ উন্নয়ন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে? রাজনীতির মাধ্যমে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে যেই রাজনীতি দেশকে নিয়ন্ত্রণ করে, যেই রাজনীতি দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে, সেই রাজনীতিতে জ্ঞানী সৃষ্টিশীল মানুষের অভাব রয়েছে। এবং দুর্ভাগ্যক্রমে যেখানে প্রফেসর এনাতুল্লাহ পাটোয়ারি লিখেছেন যে বাংলাদেশের রাজনীতিটাকে আমরা বিভিন্ন তর্ক বিতর্ক দিয়ে আমরা এখানে বিভক্ত করে রেখেছি। আপনারা জানেন যে সবাই বলে যে বাংলাদেশের সব দল তো দেখলাম, এমন একটা দল দরকার যে মানুষকে সুন্দরভাবে পরিবর্তন করবে, আমাদের প্রত্যাশাগুলো পূরণ করবে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনারা এটা কী নাম দিয়েছেন, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। আমরা বলেছি যে আসলে এটা কোনো রাজনৈতিক দলের নাম নয়, এটা আমাদের একটা প্রক্রিয়ার নাম। আমরা একটা গোল সেট করেছি যে আমাদের একটা দেশ চাই, একটা আকাঙ্ক্ষা চাই। আপনারা জানেন এখানে অনেকেই আছেন যারা এই দেশের বাইরে উন্নত কিছু দেশ ভ্রমণের সুযোগ পেয়েছেন, সেখানে গেলে আমাদের খুব মনটা ভরে যে আমাদের ইচ্ছা হয় ইস, আমার দেশটা যদি এমন হতো, আমার দেশটা যদি এমন শৃঙ্খলিত হতো, আমাদের দেশটা যদি এত সুন্দরভাবে পরিচালিত হতো, এই আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যে জাগ্রত হয়। কিন্তু কেন হচ্ছে না? আমাদের দেশে তো এত জনবল, এত মানুষ, আপনারা বিশ্বাস করেন পৃথিবীতে যতগুলো বড় বড় ভবন হয়েছে, এই যে ধরেন দুবাইতে কি হয়েছে, বুর্জ খলিফা, বুর্জ খলিফার প্রত্যেকটি ইটে, প্রত্যেকটি বালুকণায় বাংলাদেশের মানুষের হাতের স্পর্শ আছে, পরিশ্রম আছে, আছে কিনা বলেন? আছে। আপনি যদি সৌদি আরবে যান, কাবা শরীফের সামনে যে জমজম টাওয়ার, সেই জমজম টাওয়ারের প্রকৌশলী থেকে শুরু করে শ্রমিকরা সকলেই বাংলাদেশি। আপনি যদি পৃথিবীর বড় বড় দেশ যতগুলো শহরে যান, দেখবেন সেখানে বাংলাদেশের মানুষের মেধা এবং হাতের ছোঁয়া রয়েছে। তাহলে বাংলাদেশের মানুষের তো যোগ্যতা আছে। আমরা সবাইকে সাজাতে পারছি, কিন্তু আমরা আমাদের দেশটাকে কেন সাজাতে পারছি না? বাস্তবে যেটা হচ্ছে যে বাংলাদেশকে গঠন করার জন্য দায়ী কে, বাংলাদেশের এই ব্যর্থতার জন্য মূল দায়ী আমরা কাকে করব? আমি মনে করি দায়ী আমাদের সবাইকে নিজেকে করতে হবে, যে আমি নিজেই দায়ী। কারণ আমরা তো কেউ এগিয়ে আসছি না, আমরা শুধু সমালোচনা করছি, আমরা একে অপরকে বিভক্তি হয়ে যাচ্ছি, বিভক্ত হচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমরা যে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের আহ্বান করেছি, এখানে খুব বেশি নতুন কথা নেই, শুধু একটা প্যারার কিছু নতুন কথা আমরা বলতে পেরেছি, যেটা আমরা দাবি করছি যে এটা আমাদের একটা থিসিস, এটা আমাদের একটা আবিষ্কার, যদি আপনারা স্বীকৃতি দেন। আমরা বলেছি বাংলাদেশে যে অনৈক্য এবং বিভেদ, তার মূলে হচ্ছে তত্ত্ব এবং মতবাদের রাজনীতির চর্চা। আমাদের এই কথাকে অনেকে ভুল বুঝেছেন। আমরা বলেছি যে আমরা যে রাজনৈতিক দল করতে চাই, সেখানে আমরা কোনো তত্ত্ব প্রতিষ্ঠার রাজনীতি করব না, কোনো মতাদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করব না। তো অনেকে বলেছেন ভাই যদি আদর্শ না থাকে তাহলে কী প্রতিষ্ঠা করবেন? আমরা তো আদর্শ প্রতিষ্ঠা করব না বলিনি, আদর্শ এবং মতাদর্শ, পার্থক্য আছে কি না? আদর্শ হচ্ছে
যেমন আপনি সাম্যবাদ প্রতিষ্ঠা করবেন, সাম্যবাদ হচ্ছে কি? আদর্শ। আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলাম হচ্ছে কি? আদর্শ। কিন্তু মতাদর্শ কি? আপনি ওই যে আমি কিছু ভাষা শুনি এখন, আমি ওগুলো পড়তেও চাই না, যে ওহাবি, তারপরে কি সালাফি, হ্যাঁ, তারপরে সমাজতন্ত্রে আপনি দেখবেন অমুকের অমুকের সমাজতন্ত্র, তমুকের সমাজতন্ত্র, তমুকের সমাজবাদ, এগুলো হচ্ছে মতাদর্শ, এগুলো হচ্ছে মতবাদ। এই মতবাদ যখন আসে তখন একে অপরের মধ্যে হিংসা ছড়িয়ে দেয়, সে বলে যে আমি ভালো, সে খারাপ। আপনারা চট্টগ্রামে দেখেন না ওহাবি সুন্নির মারামারি, দেখেছেন না? এখানে যারা সিনিয়র আছেন দেখেছেন কি না? পৃথিবীতে আমরা কি দেখতে পাচ্ছি? পৃথিবীতে যেখানে শিয়ারা প্রতিষ্ঠিত হয় সেখানে তারা সুন্নিদেরকে দমন করছে। আমি দুঃখিত যে এই ধরনের কথাগুলো বলার জন্য। তাহলে আমরা বলছি এই মতবাদ এবং তত্ত্ব নয়। তাহলে ঐক্যবদ্ধ হওয়া যাবে কীভাবে, একসাথ হওয়া যাবে কীভাবে? একসাথ হওয়ার জন্য আমরা বলেছি আমরা অধিকারের রাজনীতি করব। এই আপনি যখন অধিকারের নিয়ে কাজ করবেন তখন আমাদের এই মতভেদগুলো কী হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। যেমন আপনি দেখুন আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে ইসলামের ভিত্তিতে, আছে কি না? এবং অনেকে বলে যে ইসলামী রাজনৈতিক দলই নাকি বেশি, তাদের মধ্যে পরস্পর পরস্পরের অনেক দ্বন্দ্ব। কিন্তু যখনই কোনো অধিকার নিয়ে কথা উঠবে, সে ফর এক্সাম্পল ধরেন বলা হলো যে আমাদের নবীকে অসম্মান করা হয়েছে, তখন কি সব রাজনৈতিক দলগুলো, সব ইসলামী রাজনৈতিক দল গিয়ে এক হয় কি না, ঐক্যবদ্ধ হয় কি না? হয়। কিন্তু কৃষকের ধানের ন্যায্য মূল্য দিতে হবে, এই জন্য ইসলামী দলগুলো কি হয় না, এক হয় না। কেন হয় না? কৃষকের ধানের ন্যায্য মূল্য যে একটি অধিকার, এটা যে একজন মানুষের মৌলিক প্রয়োজন, এটা যে ইসলামের একটি সবচাইতে বড় প্রতিশ্রুতি, এই অনুভূতিটা নিজেদের মধ্যে জাগ্রত হয় না। কিন্তু যখনই ইসলামের উপর কোনো আঘাত আসে তখন তারা কি হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। ঠিক অনুরূপভাবে আপনি দেখবেন বাংলাদেশ যখন ক্রিকেট খেলায় বিজয়ী হয় তখন সব দল একসাথে মিলে কি দেয়, অভিনন্দন। দেশাত্মবোধ যখন জাগ্রত হয় তখন সবাই এক মঞ্চে চলে আসে। সেজন্য আমরা বলেছি আমাদের ঐক্যের জায়গাগুলো চিহ্নিত করতে হবে আর বিভেদের জায়গাগুলোকে কি করতে হবে, দূরীভূত করতে হবে। তাইলে আমাদের মধ্যে রাজনীতির একটি ঐক্যবদ্ধতা তৈরি হবে। আপনারা জানেন 1947 সালে এই উপমহাদেশের মানুষের একটি অবিসংবাদিত অবিস্মরণীয় বিজয় সূচিত হয়েছিল। ব্রিটিশ শাসন জুলুম নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এবং দুটি দেশ অর্জিত হয়েছিল। এই যে ঐক্যবদ্ধতা, এই ঐক্যবদ্ধতার সূত্র কী ছিল বলেন তো? এই ঐক্যবদ্ধতার সূত্র ছিল রিলিজিয়ান, ধর্ম। ব্রিটিশ থেকে আমরা যে এত জুলুম 200 বছরের, সেই জুলুম থেকে মুক্ত হয়েছিলাম আমরা একটা সূত্রের ঐক্যবদ্ধ, সেটা কি? ধর্ম। ধর্মের ভিত্তিতে একটা ঐক্যবদ্ধতা তৈরি হয়েছিল। এরপর আমাদের অবিস্মরণীয় অর্জন ছিল 1971 সালে। 1971 সালে বাংলাদেশের আপামর জনগণ রাজপথে নেমে এসেছিল, রাজনীতিবিদ, সামরিক বাহিনী, পুলিশ, বিডিআর, খেতে খেতে খামারের মানুষরা, তাদের জীবনের জান বাজি রেখে তারা নেমে এসেছিল, যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, স্বাধীনতা অর্জন করেছিল। এই ঐক্যবদ্ধতার মূলে ছিল একটি স্বাধীন বাংলাদেশ পাওয়া। আমাদেরকে কেউ শোষণ করবে না, আমাদেরকে কেউ জুলুম করবে না, আমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না, আমাদের অধিকার নিয়ে কেউ তাদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করবে না। এই জন্য বাংলাদেশের একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। এই 200-250 বছরের ইতিহাসে আমাদের কিন্তু আর বড় কোনো সাকসেস নেই, কিছু আছে, যেমন আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, অনেকগুলো সাকসেস আছে। কিন্তু দুটি বৃহত্তর অর্জন আমাদের হয়েছিল দুইটি মৌলিক সূত্রের মাধ্যমে, একটি হচ্ছে ধর্ম,
আর একটি হচ্ছে দেশ। এই বাংলাদেশকে যদি আপনি ঐক্যবদ্ধ করতে চান দুটি বিষয়ে বিতর্ক বন্ধ করতে হবে, দুটি বিষয়ে দলাদলি বন্ধ করতে হবে। ধর্ম নিয়ে কোনো দলাদলি নেই, দেশ নিয়ে কোনো দলাদলি নেই। ধর্ম নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব, দেশ নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব। এই দুই সূত্রের ভিত্তিতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান সম্ভব। আপনার কি আমার সাথে একমত আছেন? এখন কথা হচ্ছে, এত সুন্দর সুন্দর কথা তো সবাই বলে কিন্তু কীভাবে ঐক্যবদ্ধ হব, এই কীভাবে বের করার দায়িত্ব আমাদের। শুধু সুন্দর সুন্দর কথা বলতে হবে না, আমাদেরকে পথ খুঁজে বের করতে হবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের কাছে আমরা এসেছি, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে একটা নতুন রাজনৈতিক স্বপ্ন নির্মাণ করতে চাই। বাংলাদেশ নিয়ে কোনো বিভক্তি থাকবে না, বাংলাদেশ নিয়ে কোনো রাজনীতি চলবে না, ধর্ম নিয়ে কোনো বিভক্তি চলবে না, ধর্ম নিয়ে কোনো বিভক্তি থাকবে না। এই দুই বিষয়কে হৃদয়ে গ্রথিত করে একটি জাতীয় ঐক্যের সূচনা করে একটা নতুন রাজনীতি আমরা সূচনা করতে চাই। এবং রাজনীতির জন্য প্রয়োজন হচ্ছে প্রতিশ্রুতি, রাজনীতির জন্য প্রয়োজন হচ্ছে মানুষের আকাঙ্ক্ষার মূল্যায়ন করা। সেজন্য আমরা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছি যে আমরা অধিকার প্রতিষ্ঠার কাজ করব। অনেকে বলেছে এটা আবার কী জিনিস, অধিকারের কথা তো সবাই বলে। আমরা পৃথিবীতে যতগুলো দেশ উন্নত হয়েছে, পৃথিবীতে যতগুলো উন্নত জাতি হয়েছে, আপনি দেখবেন প্রত্যেক জাতির মূল সূত্র ছিল তারা মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিব। প্রায় 10 থেকে 15 বছর আগে প্রথম যখন যুক্তরাষ্ট্র দেশ ভ্রমণ করতে যাই, সেখানে আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি যে অনেক গির্জাগুলো মসজিদে পরিণত হয়েছে। এটা আমার আগে এই ধরনের ধারণা ছিল না, কীভাবে সম্ভব একটি গির্জাকে মসজিদে রূপান্তর করা। আমাদের বাংলাদেশে তো এটা খুবই সেন্সিটিভ ব্যাপার। কোনো মন্দিরের জায়গায় আপনি যদি মসজিদ স্থাপন করেন, কিংবা কোনো মসজিদের জায়গায় একটা মন্দির স্থাপন করতে পারবেন বাংলাদেশে? পারবেন? পারবেন না, ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। তো আমি বললাম যে খ্রিস্টান অধ্যুষিত একটি দেশে আপনারা গির্জাকে কীভাবে মসজিদ বানালেন? তারা বলছে এটা তো গভর্নমেন্টই আমাদেরকে করে দিয়েছে এবং কমিউনিটি দিয়েছে, এবং যারা গির্জার লোক তারাই বলেছে আমাদের গির্জায় কেউ আসে না, আমাদের এখানে ইবাদত বন্দেগী হয় না, বরং মুসলমানরা এসে যেহেতু রেগুলার করছে ইটস বেটার, এই জন্য আমরা এটাকে মসজিদে রূপান্তর করেছি। আমি ভাবলাম যেই আমেরিকানরা সারা পৃথিবীতে মুসলমানদের উপর দমন নিপীড়ন চালাচ্ছে, যে আমেরিকানরা বোমা মারছে মুসলমানদের স্থাপনাগুলোতে, সেই আমেরিকায় গির্জা কেন মসজিদ হয়ে যাচ্ছে, এর কারণটা কি? আপনাদের কাছে কি এই প্রশ্ন তৈরি হয় কি না হয়? আমরা দেখি পৃথিবীর বহু জায়গায় গণতন্ত্র যেখানে নেই, এবং বহু ইসলামিস্টরা তাদের দেশে, আপনি দেখবেন সৌদি আরব থেকে অধিকারের ভয়ে পালিয়ে কোথায় গিয়ে আশ্রয় নিচ্ছে, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, এ সমস্ত দেশে গিয়ে আশ্রয় নিচ্ছে। এগুলো কি মুসলমানের দেশ? না। ইমাম খমেনি তার দেশ থেকে পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন? ফ্রান্সে। যে ফ্রান্স মুসলমানদের অধিকার দেয় না, মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দেয়, সেই ফ্রান্স কেন ইমাম খমেনিকে আশ্রয় দেয়, এটা কি আপনারা কখনো ভেবেছেন? এই আশ্রয় দেয় এই কারণে যে ওই দেশের সংবিধানে মানুষের অধিকারের কথা স্পষ্ট করে লেখা আছে। সে অন্য দেশে বোমা মারে কারণ অন্য দেশের বোমা মারার জন্য তার সংবিধানে সেই ধরনের ব্যবস্থা আছে, কিন্তু নিজের দেশে কারো অধিকার অন্যায়ভাবে হরণ করার কথা তার দেশের সংবিধানে নেই। ফলে পৃথিবীর যে কোনো বঞ্চিত লোক সেই সমস্ত দেশে গিয়ে যদি পলিটিক্যাল শেল্টার চায়, অ্যাসাইলাম চায়, সে দেশের সংবিধান সেই তার অধিকার দিতে বাধ্য। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মানুষের অধিকার যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, মানুষের অধিকারের স্বীকৃতি যদি আপনি দিতে পারেন,
পৃথিবীর সবার কাছে আপনি সমাদৃত হবেন, পৃথিবীর সবার কাছে আপনি আশ্রয়স্থলে পরিণত হবেন। যুগ যুগ ধরে যত মহামনীষী কাজ করেছেন তারা মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের অধিকারের কথা বলেছেন। যেই বুড়ি মক্কা অধিগ্রহণের পর পালিয়ে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোঝাটা মাথায় নিয়ে পার করে দিয়েছিলেন। এটা তো জানেন আপনারা ঘটনা। তিনি বলেছেন, মা আপনি কোথায় যাচ্ছেন? বলল যে মোহাম্মদ আমাদের দেশ দখল করেছে, আমি পালিয়ে যাচ্ছি, কারণ মোহাম্মদ হাতে আমি রেহাই পাব না। তিনি কি তাকে আদর্শের বলি শুনিয়েছিলেন? তিনি কি তাকে বলেছিলেন যে আপনার কথা সত্য নয়? এগুলো কি কিছুই বলেছিলেন? কিছুই বলেননি। তিনি মাথায় বোঝাটা নিয়ে পার করে দিয়ে এসেছিলেন। তিনি এটাও বলেননি যে যায়েন না আপনি, আপনার কোনো ভয় নাই, বরং পার করে দিয়েছিলেন। যাওয়ার পর সেই মহিলা জিজ্ঞেস করলো, বাবা এই সমাজে তো কেউ এ ধরনের করে না, তুমি করলা, এটা আমি তো এটা নতুন দেখলাম, তুমি কে? তখন তিনি বললেন, আপনি যেই ব্যক্তির ভয়ে পালিয়ে যাচ্ছেন আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানুষের অধিকার, মানুষের প্রয়োজন পূরণের রাজনীতি হচ্ছে সর্বাগ্রে, তারপরে আপনার বিশ্বাস, তারপরে আপনার আদর্শ, তারপরে আপনার মতাদর্শ, তারপরে আপনার রাজনৈতিক উন্নয়ন। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করতে করতে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের স্বপ্ন আমরা দেখছি। তাহলে মূল কথা হচ্ছে তত্ত্ব বা মতাদর্শিক বিরোধ নয়, অধিকারকে সামনে এনে আমরা আগাবো এবং আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। অনেকে আমাদেরকে বলেছেন, আপনারা এটা থেকে বিচ্যুত হয়ে গেছেন, আপনারা ওটা থেকে বিচ্যুত হয়ে গেছেন। আমরা মৌলিক চিন্তা এবং আদর্শ থেকে কখনোই বিচ্যুত হইনি, বিচ্যুত হওয়ার প্রশ্নই আসে না। আমরা আমাদের কাজ দিয়ে, আমাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠা করব। অনেকে আমাদেরকে বলেছেন, আপনাদের সাথে তো খুব নাম করা কেউ নাই, আপনাদের সামনে তো কোনো স্টার নাই। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনি দুই একটা স্টারের নাম বলেন। তিনি স্টারের নাম বলতে পারে না, কারণ এর এই সমস্যা, ওর এই সমস্যা, ওকে নিয়ে এই প্রবলেম, ওর সম্পর্কে এই ধরনের। বাংলাদেশের আদর্শিক মানুষের, বাংলাদেশের মানুষের সামনে মডেল মানুষের অভাব। বাংলাদেশের আদর্শ এবং মডেল মানুষ খুঁজে পাবো আমরা এই ধরনের সংলাপ থেকে, এই ধরনের সংলাপ থেকে, এই ধরনের আলোচনা থেকে। আপনাদের কথা শুনে আমরা সিলেক্ট করব যে আপনাকেই, আপনি হচ্ছেন আমাদের নেতা। আপনাদের এই সমস্ত সমাবেশ থেকে আমরা নির্ধারণ করব যে আপনার নেতৃত্বেই আমরা অধিকার প্রতিষ্ঠার রাজনীতি এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদের কথা শুনতে চাই, আপনাদের প্রশ্নের জবাব আমরা দিতে চাই, আপনাদের থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা আস্তে আস্তে বাংলাদেশের 64টি জেলায় আমরা আরও বিস্তৃতভাবে এবং অতঃপর আমরা থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে গিয়ে আমরা সকলের কথা শুনব এবং তারপর আমরা একটা রাজনৈতিক দলের ঘোষণা আমরা দেব। আমরা এখনও কোনো রাজনৈতিক দল করিনি। আপনারা এখানে যারা এসেছেন তারা সকলেই আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের কথা শুনেছেন। আপনাদের যদি কোনো সমালোচনা থাকে সেটাও আপনারা আমাদেরকে করবেন। আপনাদের ভালোবাসার বন্ধনে বাংলাদেশ যদি মুক্তি পায় তাহলে এই দেশটি একটি কল্যাণকর রাষ্ট্রের মর্যাদা পাবে, এই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ চিরজীবী হোক এবং মানুষের মুক্তি ত্বরান্বিত হোক। আসসালামু আলাইকুম।